সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। সেই নিয়ে কিছু আমরা আড্ডা মারবো, সেই নিয়ে আমরা আলোচনা করবো এবং ও কিছু আমাদের ফেলে আসার মুহূর্ত রিমাইন্ড করাবে, আমি ওকে কিছু রিমাইন্ড করাবো। রিমাইন্ড করবো না আমি সব ফিরে যাবো। হ্যাঁ, আজকে অনেক প্রশ্ন ধরবো তোমাকে, মনে আছে তো সব? দেখি আমি কি কি তুমি বলতে পারো। আচ্ছা আচ্ছা, এদিকে এসো, এদিকে দেখাই আমাদের 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 হ্যাঁ আমাদের এটা সেকেন্ড বার যখন দেখা হয়েছিল তারপরে আমরা একটা ক্যাফেতে গেছিলাম, সেখানে একটু কফি খাচ্ছিলাম আর একদম প্রায় ভোর হবে হবে, তখন প্রায় 4:30 বাজে, সেই সময় শীতকাল ছিল। এটা এই ছবিটা হচ্ছে তখনকার ছবি, দেখো আমি শাল ফাল জড়িয়ে একদম মুড়ি দিয়ে রয়েছে পুরো, আর ডেটটা আমারও খুব একটা মনে নেই, তোমার কি মনে আছে? ভেরি ভেরি অনেস্টলি আমি বলছি, আর ডেট মনে আছে আমার একটু, আমার একটু মনে আছে। আচ্ছা, এই পরের প্রশ্ন আমি তোমার কাছে আসছি, এটা হচ্ছে আমাদের কেটে বলো, এটা 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 কখন? এইটা তো যখন আমাদের প্রথম যখন কাজ হয়, মানে দর্শকের প্রথম কাজ, প্রথম টেলিভিশনের কাজ আমার সেটা, সেইটার একটা খুব সুন্দর মুহূর্তের ছবি, আমার শর্টের ছবি, শর্টের ছবি। আমার ক্যারেক্টার নাম ছিল দেব, তো ক্যারেক্টার নাম ছিল আলো। দেবের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসার পর তখন আমাদের ট্রেনটা তখন আরো গভীর হচ্ছে, সেই সময়টার একটা একটা শর্টের ছবি, যেটা আমি খুব ইন্টারেস্ট হতে বলি, তখন ধরে রেখেছি ঠিক আছে, তখন ইন্টারেস্ট হতে বলছিলাম, কারণ ভেবেছিলাম যে পুরো একদম কমপ্লিটলি নিজের করে নেবো, তারপরে একদম এমন করে দেবো। আর এই ছবিটা আমি দেখাই, এটা হচ্ছে ও মেকেছে, দেখো 20/4/2020 মানে এই লকডাউনের টাইমে এঁকেছে এই ছবিটা ও। এরকম কোনো সত্যিকারের ছবি কিন্তু আমার ছিল না, ও নিজে মাথায় এরকম একটা জিনিস পরিকল্পনা করে এরকম একটা এত সুন্দর পোর্ট্রেট যে বার করতে পারবে আমি মানে জাস্ট ভাবতেই পারিনি। এবং আরেকটা ছবি আছে, সেটা আমার মায়ের বাড়িতে আছে, সেটা আমার বাবার বাড়িতে আছে, সেটা ও গিফট করেছিল আমার মা বাবাকে, আমার ছবি, তো সেটা আমার বাড়িতে ড্রয়িং রুমে রাখা রয়েছে, সেটার সাবজেক্টের নাম ছিল মনুস্মিতা, তো সেটাও আমি কখনো পারলে দেখাবো নিশ্চয়ই। কিন্তু এই যে দেখো এত সুন্দর, এবং কি সব থেকে বড় কথা, কাগজটা তখন যখন আঁকছিল এটা পারফেক্টলি সাইজে ছিল না, তো তারপরেও এত সুন্দর করে ব্যাপারটাকে জুড়িয়ে পুরোটা সাইজ করে তারপর আলটিমেটলি পুরো আঁকাটা কমপ্লিট করে ফ্রেম করে, মানে আমি তো তখন মানে এন্ড রেজাল্টটা ছেড়ে দেবো, আঁকাটা শুরু করি না, আমার মুখ থেকে এসেছে তখন একটা ছোট্ট একটা আঁকার খাতা ছিল, সেটার মধ্যে আমি আঁকাটা শুরু করেছি, শুরু করে কমপ্লিট করতে করতে দেখলাম প্রথমে শুধু মুখটা আঁকবো, তারপরে না শুরু, তারপরে বডিটা আঁকবো, হাত পা, তখন আঁকবো না, পুরো পশ্চাৎটা যখন করবো তখন জিনিসটা করতে বেরোবো। পুরোটা কমপ্লিট করার পর দেখলাম কাগজের সাইজটা ছিল এরকম সরু, তারপরে সেটাকে আরও কাগজ দিয়ে তাপিয়ে দিয়ে সুন্দর করে ওর আরও অনেক আঁকা রয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখো ওর নিজের হাতে আঁকা গণেশ, এইটা একটা আঁকা মীরা, মীরা দ্যাটস টু মীরা ফাইনান্সের সাবজেক্ট, এইটা আঁকা, তারপরে এইটাও ডলফিন গুলো, এইটাও আঁকা, বাড়িতে অনেক আঁকা রয়েছে ওর, অনেক গুচ্ছ গুচ্ছ আঁকা রয়েছে। তবে হ্যাঁ, একটুখানি শিল্পী আছে যেরকম হয় একটুখানি মেজাজি, যখন যখন তখন আঁকেন না উনি, যখন সত্যি মনে হয় বা হঠাৎ করে যখন টনক মরে বা যখন মনে আসে তখন দেখলাম যে খুব সুন্দরভাবে আঁকাটা কমপ্লিট করে। আর অনেক মানুষ জানে না, আবার অনেকে জানেনও না
যে অভিনয় এবং নাচ এটা ছাড়াও ওর প্যাশন কিন্তু অ্যাকচুয়ালি একটা আঁকার প্রতিও একটা অনেকটা ডেপথ রয়েছে, অনেকটা ভালোবাসা রয়েছে। তো এখন লকডাউনে মাঝে মাঝে একটু পড়ছিল, এখন আবার জানি না কবে আঁকবে, ওই যে বললাম যখন ইচ্ছে হয় তখন আঁকে। আর আচ্ছা আমি একটু বসে বসে গল্প পাই, বসে বসে একটু কথা বলি। আচ্ছা আমাদের ভালোবাসার গল্প আমরা করবো বলছিলাম, তাহলে আমাদের কবে কি দেখা হলো, কবে আবার শুরু হলো আমার তখন প্রথম কাজ শুরু করছি টেলিভিশনের পর্দায়, বা বলো ক্যামেরার সামনে প্রথম আমার সেই কাজটা হচ্ছে অ্যাজ আ অভিনেতা। তার আগে তো আমি ডান্স করেছি, কিছু ডান্স রিয়েলিটি শোজ করেছিলাম। ওই প্রথম অভিনয় করতে ক্যামেরার সামনে ওর তখন আমি অপোজিট, আমার তো হাত পাত প্রায় কাঁপছে, কারণ ওকে আমি ওর যা কাজ দেখেছি মানে সেরকম তো তখন দেখা হতো না, কিন্তু বাড়ি বাড়িতে আমি শুনতে পেতাম কখনো নেই কখনো বৃষ্টির টাইটেল ট্র্যাকটা। ওই টাইটেল ট্র্যাকটা শুনে শুনে তারপরে যখন মা কাকিমারা পাশের বাড়িতে দেখতো, আমি তখন গিয়ে দেখতাম যে তখন ওকে সামনে থেকে দেখার পর একটা আমার খুব বিরাট একটা ফ্যান মুভমেন্ট ফিল হয়েছিল, আমি একটা জাস্ট হওয়া হয়ে গেছিলাম, আরে বাবা রে কী মিষ্টি দেখতে, কী সুন্দর দেখতে। তো কাজ যখন করলাম আর ও এতটাই তখন সাপোর্টিভ ছিল যে আমি নতুন থাকা সত্ত্বেও আমাকে সেটা ফিল করতে দেয়নি, আমি কিছু কিছু লাইনে এমন যে ঘুরতে যেতাম, বাংলাটা তো আমার পটে না, কিন্তু চেষ্টা করছিলাম যেহেতু বাংলায় কাজ করছি বাংলাটা ঠিক করে বলতে হবে, কিন্তু ওর হেল্পটা অনেকটাই ছিল। এমনও দিন গেছে যেখানে একটা সিন হয়তো তখন টানা টানা সিন হচ্ছে, চার পাঁচ পাতার সিন শ্যুট করা হচ্ছে, আমি ঠিক আড়াই কি তিন পাতায় গিয়ে একটা ওয়ার্ডে গিয়ে বারবার আটকাচ্ছি, এত আটকেছি কি সেদিন, এত এজি দিয়েছি কি সেদিন আর কি আমাদের হলোই না সিনটা, লেফটওভার হয়ে গেল। ও দেখছি একদম কোনো মুখের মধ্যে কোনো সেইটা নিয়ে হবে সেটা নেই, বলছে হ্যাঁ হবে ঠিক আছে একটু শক্তভক্ত হও, কিন্তু জানি না সব আর্টিস্ট কি এতটা সাপোর্ট করেছিল না কি, আমার সঙ্গে সেবার একটা কাজ করেছিল তার কারণেই হয়তো সেই তখন সাহসটা পেয়েছি পরবর্তীতে আরও আরও কাজ করে যাওয়ার। তখন আলাপটা হয়েছিল, তখন একটা ভালো লাগাও তৈরি হয়েছিল, কিন্তু সেটা তখন কন্টিনিউ হলো না ডিউ টু সাম রিজনস। তারপরে আমি আমি তখন বলছিলাম যে আমি তো কিছুই করি না, এখন কাজ করা সবে শুরু করছি, এই সব নিয়ে ভালো লাগাটাকে তখন একটু চেপে দেওয়া হয়েছে বলা যেতে পারে। প্র্যাকটিক্যালি দুজনে খুব ভাবনা চিন্তা করেছিলাম, তারপরে বহু বছর চলে গেল, ও নিজের মতন করে জীবনযাপন করলো, কাজ করলো, আমি নিজের মতন করে দেখে জীবনযাপন করছি, কাজ করছি, লাইফ অনেক লাইফে নিয়ে এসেছি দুজনের জীবনে, কিন্তু এই সব করার পরেও যে আমাদের ভাগ্যে এই ছিল এটা জানতাম না সত্যি, মানে আমাদের আবার করে দেখা হলো, দেখা হওয়ার পর আমাদের আবার সেই কোথাও একটা পুরনো প্রেমটা আবার জেগে উঠেছে, সেই সব নিয়ে এখন তো বিয়ে হয়ে গেলো, এত সুন্দরভাবে এত লোকের আশীর্বাদ এত পজিটিভিটিতে এখন মনে হচ্ছে না লাইফটা এবার হয়তো একটা অন্যরকম টার্ন নিয়েছে, এইটা হয়তো চলবে খুব সুন্দরভাবে চলছে। একদমই তাই, মানে বলে না যে সবটাই খুব ডেস্টিনি, মানে সবটাই ডেস্টিনি আর কি, মানে সব লেখা থাকে বোধ হয় আমাদের আমাদের জন্ম মৃত্যু বিয়ে বলে না তিন পিতাটা নিয়ে, একদমই তাই, সেই কথাটা কিন্তু খুব সত্যি, মানে ল অফ অ্যাট্রাকশন এমনভাবে কাজ করে গেছে, তখন এর ভালো লাগাটা যেটা তখন বয়সের সাথে সাথে হয়নি ফুলফিল, তারপরেই দেখলাম আস্তে আস্তে সেই মানুষটাকে যাকে কিনা সে 11 বছর আগে দেখেছিলাম 2011-তে, তখন ভালো লেগেছিল, তার সাথেই আজকে আমার বিয়ে হলো, তার সাথে আজকে আমার বৈদিক পথে বিয়ে হলো, এবং একসাথে আমাদের এই সংসারের জীবন শুরু করলাম, শুরু করতে পারলাম, স্বপ্নের মানুষটা যেই মানুষটাকে চেয়েছিলাম সেই মানুষটার সাথে আমরা এতটা ব্লেস যে যাকে ভালোবাসি সেই মানুষের সাথে থাকতে পারছি, এরকম অনেক মানুষ রয়েছেন কিন্তু যারা সত্যি ভালোবাসার মানুষের সাথে থাকতে পারেন না বা পারেননি, তাই আমরা সেক্ষেত্রে অনেক আশীর্বাদ প্রাপ্ত যে আমরা একে অপরের সাথে রয়েছি, আমাদের পরিবার।